আগামী 2রা মার্চ ফলাফলের ঘোষণার মধ্য দিয়ে সঙ্গ হবে রাজ্যের ত্রয়োদশতম বিধানসভার ভোট। তাই ভোট ফলাফলের দিকেই এখন নজর প্রত্যেকের। জয়ের ব্যাপারে সব দলই আশাবাদী। এরপরই চলছে এখন দলীয়ভাবে সম্ভাব্য ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। গতদিন আগরতলায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বর্তমান শাসক দল বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক। সেখানে বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করেন প্রত্যেকে। মনোনীত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর এবার দলের বিভিন্ন মোর্চার পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ বিজেপির সভাপতি। শনিবার আগরতলায় দলের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে সম্ভাব্য ফলাফল নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি ভোটকে কেন্দ্র করে মোর্চাগুলির কাজকর্মেরও পর্যালোচনা করা হয়, জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। জানেন যে গত 16ই ফেব্রুয়ারি আমাদের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই নির্বাচনকে সামনে রেখে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মোর্চা সমস্ত অংশের মানুষদেরকে নিয়ে গতকালকে থেকে আমাদের টানা বৈঠক শুরু হয়েছে। মাননীয় মহেশ শর্মাজি, মাননীয় মহেন্দ্র সিংজি, আমাদের প্রভারীগণ, আমাদের ফণীদা, ওনারা এই বৈঠকে অংশগ্রহণ করছেন এবং আমাদের কাজের বিবরণ নিয়ে ওনারা বিশ্লেষণ করছেন। তো এই পর্যায়ক্রমের যে বৈঠক, এই বৈঠকের আজকে গতকালকে ক্যান্ডিডেট, জেলা প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি নিয়ে বৈঠক হয়েছে। আজকে যারা মোর্চা, যারা আমাদের এই বিধানসভার সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের নিয়ে আজকে পর্যালোচনা বৈঠক হচ্ছে। বৈঠকে সবকটি মোর্চার সভাপতিরা দলের জয় সম্পর্কে নিশ্চিত বলে মত প্রকাশ করেছেন। তবে কর্মী সমর্থকদের অতি উৎসাহী হয়ে অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।